वेलकम टू माय चैनल नॉलेज विद प्रवीर। आमार चैनल तुम्हारा प्रत्येके जानो नार्सिंग रिलेटेड चैनल। नार्सिंग एर एक दुःखजनक घटना घटे जे घटना तुम्हारा अनेकेई जेने गेछो अलरेडी। स्त्री रेणु सरकारी नार्सर चाकरी पाए पछंद हयनि स्वामी सफिरुल शेखेर। निरापत्ताहीनतায় घुमंत अवस्थाय় कब्जी থেকে স্ত্রীর ডান হাত কেটে নেয় সফিরুল। আমরা কোন সমাজে বাস করছি? যে সমাজে স্ত্রী সরকারি চাকরি পেয়েছে নার্সিং এর, সেই কারণে তার ডান হাত খোয়াতে হলো। এই পুরুষতান্ত্রিক সমাজ মহিলাদের উপর অত্যাচার করে দেখাতে চাইছে আমরা মহিলাদের কিভাবে আগলে রাখব। মহিলাদের আগলে রাখার জন্য তার ডান হাত কাটতে হয় না, মহিলাদের আগলে রাখার জন্য তার কেয়ার নিলেই যথেষ্ট। সে খেয়েছে কিনা, সে কেমন আছে, তার শরীর ঠিক আছে কিনা, এটাই যথেষ্ট একটা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের পুরুষতান্ত্রিকতা দেখানোর জন্য। পুরুষতান্ত্রিকতা দেখানোর জন্য মহিলাদের হাত কাটার কোনো প্রয়োজন হয় না। আর আমরা সেই সমাজে আছি যে সমাজে পুরুষরা তাদের পুরুষত্ব ফলাও করে দেখাতে চায় মহিলাদের হাত কেটে। আজকে তার এই উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পেলাম। মেয়েটার অপরাধ কী ছিল? মেয়েটার অপরাধ ছিল সে সরকারি চাকরি পেয়েছে নার্সিংয়ে। সে যদি সরকারি চাকরি নার্সিংয়ে না পেতো তাহলে হয়তো তার এই পরিস্থিতি হতো না। চলো আজকের যে ঘটনা সে ঘটনা তোমরা হয়তো প্রত্যেকে যে জানো, তবু আজকে একবার আমি তোমাদের জানাতে চাই, কারণ এই ঘটনা ঘটেছে একজন নার্সের সাথে, একজন সরকারি চাকরি পাওয়া নার্সের সাথে। তাই যেহেতু আমরা সকলেই নার্সের স্টুডেন্ট বা নার্সে প্রফেশনে রয়েছি, তাই আমাদের প্রত্যেককে এই ঘটনা জানা দরকার যে একটা নার্সিং স্টুডেন্টের সাথে বা নার্সের সাথে কী ঘটনা ঘটেছে। এই নির্মম ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে। এই নির্মম ঘটনার প্রতি আমরা ধিক্কার জানাই, ন্যাক্কারজনক ঘটনা। এই ন্যাক্কারজনক ঘটনাতে আমরা প্রতিবাদ জানাবো। দেখো আজকের যে ঘটনা সে ঘটনা অনেকেই জানো, তবু আমি বলছি। স্ত্রী রেণু সরকারি নার্সের চাকরি পাওয়া পছন্দ হয়নি স্বামী সফিরুল শেখের। নিরাপত্তাহীনতায় ঘুমন্ত অবস্থায় কবজি থেকে স্ত্রীর ডান হাত কেটে নেয় সফিরুল। দেখতে পাচ্ছ সেই ছবি, সেই রেণুর ছবি তোমরা দেখতে পাচ্ছ, যে সদ্য চাকরি পেয়েছে সরকারি নার্সের। সেই সরকারি নার্সের চাকরি বা রেণুর ডান হাত কিন্তু কেটে ফেলেছে সফিরুল। সো সফিরুল ইসলাম বা সফিরুল শেখ যাই বলো না কেন, সে কিন্তু তার স্ত্রী সরকারি চাকরি পায় তার হাত ডান হাত কেটে ফেলেছে। কেন কেটেছে এবং কী কারণে কেটেছে সেটা আমরা এক্ষুনি জানবো। কেতুগ্রামে স্বামীর হাতে আক্রান্ত নার্স তরুণীর চাকরি নিয়ে আশ্বাস স্বাস্থ্য দপ্তরে। সো যে নার্সের হাত কাটা গেছে, স্বাস্থ্য দপ্তর থেকে তাকে বলা হয়েছে যে তোমার চাকরিটা থাকবে, কারণ হাত কেটে যাওয়ার পর সে কীভাবে নার্সের কাজ করবে তা সত্ত্বেও কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে আশ্বাস দেওয়া হয়েছে। চাকরি নিয়ে কোনো অসুবিধা যাতে না হয় তা নজর রাখবে স্বাস্থ্য দপ্তর। আপাতত কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন নামে ওই তরুণীর সুস্থ হয়ে ওঠার দিকে তাকিয়ে রয়েছে স্বাস্থ্য ভবন। তার যাতে চাকরি পেতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করা হবে। বিবৃতি দিয়ে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী, শুধু তার ডিসএবিলিটি কতটা হয়েছে তা দেখে নেওয়া হবে, শুধুমাত্র সে কতটা কাজ করতে পারবে এবং সেই কাজের ভিত্তিতে তাকে কোন কাজ দেওয়া হবে সেটা জাস্ট দেখে নেওয়া হবে। কারণ কি, তার একটা হাতই নেই, সে কীভাবে মানুষের কেয়ার করবে? সত্যিই তো, একটা হাত না থাকলে কি নার্সের কাজ করা যায়? তবু নার্সের কাজ না করা গেলেও খাতা কলম বা রেকর্ডিংয়ের কাজ, রিপোর্টিংয়ের কাজগুলো করা যেতে পারে। কিন্তু হয়েছিলটা কি সেই দিন? কেনই বা এই নির্মম ঘটনা ঘটল? আর কেনই বা সেই পুরুষটি অর্থাৎ তার স্বামী কেনই তার হাত কেটে বাদ দিল? তো দেখে নেওয়া যাক। স্ত্রী রেণু সরকারি নার্সের চাকরি পাওয়া পছন্দ হয়নি স্বামী সফিরুল শেখের। সো সরকারি চাকরি যেই পেয়েছে স্ত্রী রেণু, স্বামী তার হাত দিল কেটে। নিরাপত্তাহীনতায় ঘুমন্ত অবস্থায় কবজি থেকে স্ত্রীর হাত ডান হাত কেটে নেয় সফিরুল। আশঙ্কাজনক অবস্থায় গুরুতর জখম রেণু খাতুন বর্তমানে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে কেতুগ্রামের বাসিন্দা পেশায় মুদি দোকানদার শরীফুল শেখের সঙ্গে 2017 নভেম্বর মাসে বিয়ে হয় কেতুগ্রামের চিনিসপুরের বাসিন্দা রেণু খাতুনের। সুতরাং 2017 সালে নভেম্বর মাসে শরীফুলের সঙ্গে তার বিয়ে হয়, কেতুগ্রামেরই বাসিন্দা দুজনেই, রেণু এবং শরীফুল। পরে আরজিকর থেকে নার্সিংয়ের ট্রেনিং নেন তিনি। বিয়ের পরে বেসরকারি নার্সিংহোমে কাজ করতেন রেণু বিয়ের পরে বেসরকারি নার্সিংহোমে কাজ করতেন। সুতরাং কাজ করাটা অর্থাৎ নার্স হওয়াটা তার অপরাধ ছিল না, তার অপরাধ ছিল সে বেসরকারি থেকে সরকারি চাকরি পেয়ে গিয়েছিল।
সো বেসরকারি নার্সিং হোমে কাজ করতেন রেনু, তখন কিচ্ছু হয়নি। পরে আরজিকর থেকে নার্সিংয়ের ট্রেনিং নেন তিনি। পরে তার স্বামীর সাহায্যেই আরজিকর থেকে তিনি নার্সিংয়ে ট্রেনিং নেন। তারপরই সরকারি হাসপাতালে নার্সিংয়ে চাকরি পান রেনু। তারপরেই কিন্তু এই সরকারি হাসপাতালে নার্সিংয়ে চাকরির জন্য তার ডাক আসে। কিন্তু স্ত্রী রেনু তা জানত না যে এই চাকরির জন্য তার হাত হয়তো খোয়াতে হতে পারে। কিন্তু স্ত্রী রেনু সরকারি হাসপাতালে চাকরি পেতেই স্বামী শরীফুল নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। স্বামী শরীফুল ভাবতে থাকে যে স্ত্রী যেহেতু একটা সরকারি চাকরি পেয়ে গেছে, যেহেতু একটা সরকারি চাকরির বেতনও বেশি, সেহেতু হয়তো স্ত্রী তাকে আর পাত্তা দেবে না, সেই জন্যই কিন্তু সে এই ভুলটা করে বসে। সরকারি চাকরি পেয়ে স্বামীকে ছেড়ে চলে যেতে পারেন রেনু, এটা ভাবতে শুরু করেন। অভিযোগ এরপরই দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুমন্ত স্ত্রীর রেনুর হাত ডান হাত কেটে নেয় শরীফুল, যাতে করে কোনোভাবেই কাজে যোগ দিতে না পারে রেনু। আশা করব তোমরা বুঝতে পেরেছো ঘটনাটি। তবু আমি একটা কথা বলতে চাই এই পুরুষতান্ত্রিক সমাজকে, তোমরা কি ভাবছ যে মেয়েদেরকে দাবিয়ে রাখলে, মেয়েদের হাত কেটে দিলে, মেয়েদের পা কেটে দিলে তোমরা পারবে এই সেই মেয়েদেরকে দাবিয়ে ঘরের মধ্যে বন্দি রাখতে? পারবে না, কারণ এটা সম্ভব না। পুরুষতান্ত্রিক সমাজের কিন্তু এটা কাম্য নয়। আজকে ছেলেদের সাথে সাথে মেয়েদের কিন্তু অধিকার সমান, তাই মেয়েদেরকে এইভাবে আটকে রাখা যাবে না। আজকে সে নার্সের চাকরি পেয়েছে, কালকে অন্য কোনো চাকরি পাবে, কিন্তু তুমি তোমাদের কিচ্ছু করতে পারবে না। যতদূর শোনা গেছে রেনু হসপিটালে বসেই বা হাতে লেখা প্র্যাকটিস করছে, যাতে করে সে বা হাতে লিখে ও লিখে সে সরকারি চাকরিটা রক্ষা করতে পারে, অথবা বা হাতে লিখে সে তার নিজের পায়ে আবার দাঁড়াতে পারে। সুতরাং একটা হাত কেটে দিলে আবার একটা হাত দিয়ে সে কাজ চালিয়ে নেবে, দুটো হাত কেটে দিলে পায়ে করে পর্যন্ত লিখে নেবে। সো কাউকে এইভাবে দমিয়ে রাখা যায় না। সো তুমি যদি নিরাপত্তাহীনতায় ভোগো, তার জন্য দায়ী তোমার স্ত্রী না, তোমাকে আগলে রাখা উচিত স্নেহ, ভালোবাসা এবং সম্মান দিয়ে। সেটাই হবে আসল পুরুষতান্ত্রিক সমাজের কাজ, আসল পুরুষত্ব দেখানোর কাজ। জয় হিন্দ, বন্দে মাতরম।